হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি হচ্ছে কলকাতার রবীন্দ্র সদন নিয়ে। আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে আসার পথে চলে গিয়েছিলাম রবীন্দ্র সদনে, সেখানে গিয়ে দেখতে রবীন্দ্র সদনে কী আছে কী নেই সব কিছুই দেখার জন্য আমি গিয়েছিলাম। তো রবীন্দ্র সদনে প্রবেশ করার পর সবার আগে আমার এই পুকুরটি চোখে পড়ে, আর এদিক দিয়ে আছে শিশু কিশোর একাডেমি, এদিক দিয়ে একটু সামনে গেলেই ঐতিহাসিক একতারার মাঠ যেটা মমতা ব্যানার্জি উদ্বোধন করেছিল, রবীন্দ্রনাথের স্ট্যাচু, সব কিছুই রয়েছে। ধরতে গেলে এটা ওয়ান অফ একটা পার্কের মতো, এখানে সবাই অবাধে চলাচল করছে, ঘোরাফেরা করছে, সব কিছুই। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কবিগুরুর এই স্ট্যাচুটি। এখান থেকে গিয়ে একটু সামনে গেলে পাওয়া যায় হচ্ছে, দেখতে বের হওয়া যায়, কিন্তু কবিগুরু স্ট্যাচুটি এই যে ভালো করে আপনাদেরকে ভিউ দিচ্ছি, আমি ভিউ নিয়েছিলাম। এখানেই রয়েছে একতারার মাঠ, তারপর হচ্ছে এখানেই রয়েছে নন্দন, এই হচ্ছে সেই একতারা মঞ্চ। এখানে অনেক অনেক প্রোগ্রাম হয়েছে, অনেক কিছু হয়েছে। রবীন্দ্র সদন আসলে জাস্ট একটা রবীন্দ্র সদন না, এটা হচ্ছে একটা পার্কই আমার কাছে মনে হয়েছে, এবং পারফেক্ট একটি পার্ক, বসে কথা বলার জন্য, আলোচনা করার জন্য সব দিক মিলিয়ে খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এটার ভিতরে অনেক কিছুই রয়েছে।